নমস্কার, আমি দীপশ্যাম মজুমদার। আজ সরস্বতী পুজো, সরস্বতী মাকে প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন কবি দেবব্রত দত্তের লেখা কবিতা সরস্বতী বিদ্যাদেবী। সরস্বতী বিদ্যাদেবী, আমরা দুভাই বোনে সারা বছর পড়ছি কত, আছে কি চাই মনে? বই দেখো তো চতুর্দিকে, ওরে বাপরে বাপ! এসব ছাড়াও সেলফি আছে, অনেক পড়ার চাপ। পাহাড় প্রমাণ আমরা পড়ি, নদী প্রমাণ লিখি, তুমি বলো এই মাথাতে আর ঢোকাবো কি কি? বিদ্যাদেবী, তুমি নিজে বলবে বাবা মাকে, একটু যেন খেলতে দান লেখা পড়ার ফাঁকে। বাবা মাও তো ছোট ছিলেন, ছিল না শখ কোনো, তবে কেন খেলতে যাও বলেন না কখনো? নমস্কার।